আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নৌকাডুবির মৃতের সংখ্যা বেড়ে 34, তদন্ত কমিটি গঠন করলো সরকার। তেসুলের মন্ত্র বিস্তারিত সংবাদ জেনে নেই যে 34 জন কে মারা গেছে, তাদের পরিচয় কি। তো চলুন বিস্তারিত জেনে নেই। পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন 34। স্বজনদের দাবি, এখনও 57 জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী, কুড়িগ্রামে তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত 34 জনের লাশ উদ্ধার করেছে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় জানিয়েছেন। এর আগে রবিবার রাত 11টা পর্যন্ত 24 জনের মৃত্যু খবর নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন। এরপর গভীর রাতে একজন এবং আজ ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গে রবিবার দুপুরে 1:30টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাহেরা বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটেছিল। পঞ্চগড় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, মৃতদের সৎকার ও দাফন প্রক্রিয়ার জন্য প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে যে 34 জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় আসছে জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দেবো। তো সব ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।